ফজুল করিম উনি চর্মনায়ের পীর বর্তমানে ওনার একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যটি শোনার পরে একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে বা কর্মী হিসাবেই যদি বলি যে ওনার মতো একজন মানুষ মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি পরে সুন্নতি লেবাসে উনি একটা মানে জনগণের উদ্দেশ্যে একটা বার্তা এমনটা দিচ্ছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ভোট দিলে মানে নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে ভোট দেওয়া হবে হ্যাঁ বিএনপিকে ভোট দিলে দানের শীষকে ভোট দেওয়া হবে অন্যান্য পার্টিকে ভোট দিলে তার পার্টিকে দেওয়া হবে কিন্তু ওনার পার্টিকে ভোট দিলে হাত পাখাকে ভোট দিলে সেটা নবিজির পক্ষে ভোট যাবে সাল্লা সাল্লামের পক্ষে ভোট যাবে হ্যাঁ বা ইসলামের পক্ষে ভোট যাবে ধর্মের ইসলাম ধর্মের পক্ষে পড়ছে এই ধরনের মানে দৃষ্টতাপূর্ণ কথা ভয়াবহ কথা এটা রাজনীতির জন্য অশনি সংকেত বাংলাদেশের মানুষজন অত্যন্ত ধর্মভীরু এবং অত্যন্ত ধর্ম মেনে হ্যাঁ নবীজি সাল্লা সাল্লামের জীবন আদর্শ মেনে মানুষরা চলাচল করে যেই দেশে প্রায় নব্বই ভাগ মুসলমানের কান্ট্রি ধর্মকে পুঁজি করে মানুষের ইমোশনকে সেই দিক দিয়ে কাজে লাগিয়ে এই ধরনের কিছু আমি বলবো উনি সত্যিকার অর্থে উনি ধর্মকে নিয়ে ব্যবসা করতেছে কারণ ধর্ম ব্যবসায়ীদেরকে এই কথা বলতে শোনা যায় কারণ কেউ বলতে পারে না যে এই পক্ষে ভোট দিলে আপনি কামিয়াব হয়ে যাবেন এই পক্ষে ভোট দিলে নবীজির পক্ষে ভোট দেবে এটা একেবারেই আমি মনে করি যে এখানে নবীজির নামকে ব্যবহার করে নবীজিকে অবমাননা করা হয়েছে আমি এটা বলতে পারি একজন আমার সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি যে এটাকে অপমান করা হয়েছে কারণ এই ভোটের রাজনীতিতে ওনাকে টানার এখানে কোনো প্রশ্নই আসে না এইখানে আমরা ওনার আমরা আমরা মুসলমান হিসাবে নবীজি সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে জীবন আদর্শকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি কিন্তু ভোট চাওয়ার ক্ষেত্রে হ্যাঁ যে এই পক্ষে ভোট দিলে আপনি এই এই পক্ষে যাবেন হ্যাঁ নবীজির পক্ষের লোক হবেন আর না দিলে ওই পক্ষের লোক হবেন আপনার চর্মনায় দেখবেন আপনার স্বাভাবিকভাবে আমি বাংলাদেশের চর্মনায়ের অনেকগুলো প্রোগ্রামে আমি দেখছি দূর থেকে দেখছি বা কাছ থেকে দেখি চর্মনায়ের প্রোগ্রামে কিন্তু বাংলাদেশের যে আম মুসলমান মানে একদম খুব ধর্মভীরু যেসব মুসলমান তাদের তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দেয় এবং তাদেরকে আকৃষ্ট করে এই পীরের যে অবস্থান ওনার যে পীর মজমা সেই মজমার দিকে তাদেরকে কিন্তু একত্রিত করে এবং এই ধর্মকে ব্যবহার করে এর আগেও আমরা দেখেছি যে আমার সবচেয়ে খারাপ লাগে আমি না আমার মনে হয় অনেকেই এই জিনিসটা খেয়াল করেছেন বাইতুল মোকাররম মসজিদ হ্যাঁ বাইতুল মোকাররম মসজিদকে এ বিভিন্ন সময়ে তারা রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলে দায়িতুল মোকারমের দক্ষিণ গেট উত্তর গেট হ্যাঁ সেইখানে তারা প্রায় সময় প্রোগ্রাম শো করে আমি কোনো দলকে আমি তো দেখি নাই বিএনপিকে কোনো সময় বায়তুল মোকারমের কোনো মসজিদের সিঁড়ি ব্যবহার করে কোনো প্রোগ্রাম করতে আওয়ামী লীগকেও আমি পর্যন্ত দেখি নাই বা আমরাও কখনও কোনো রাজনৈতিক দল হ্যাঁ তারা কিন্তু মসজিদের এই বারান্দা মসজিদের সিঁড়ি হ্যাঁ মসজিদের গেট মসজিদের নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে একত্রিত করে এই ধরনের মানে ধর্মকে ব্যবহার করে এই ধরনের প্রোগ্রাম করার মতো মানে মানে হীন দৃষ্টভঙ্গি দৃষ্টিভঙ্গি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের দেখি নাই চরম এর আগেও কয়েকটা প্রোগ্রাম তারা এই ধরনের আম পাবলিক আম মুসলমান যারা আসে নামাজ পড়তে তাদেরকে তারা বিভিন্নভাবে মানে একটা বাহিরে মানে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর তারা বিভিন্ন সময় চেষ্টা করছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এইভাবে যদি মসজিদের বারান্দাকে বা ধর্মীয় বিভিন্ন উপশনালয়কে ব্যবহার করে হ্যাঁ স্বাভাবিকভাবে এটা কিন্তু আমরাই এটা আমিও নিজেও মুসলমান আমরাই যদি এইভাবে শুরু করি তাহলে স্বাভাবিক এটাকে কাজে লাগিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে হিন্দুত্ববাদী যারা রাজনীতিবিদ আছে বা অন্যান্য ধর্মীয় যে সকল রাজনৈতিক গোষ্ঠী আছে বা পাহাড়ের পাহাড় পর্বতে যে সকল অন্যান্য ধর্মীয় গোষ্ঠী যারা আছে যাদের নিয়ে আমরা প্রায় সময় কিন্তু বিভিন্ন সময়। ধর্মকে কেন্দ্র করে পাহাড়ে বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন সংঘাতে জড়াতে দেখি তো তাদের উপাসনালয়কে কেন্দ্র করেও কিন্তু তারা এই ধরনের উদ্যোগ নিয়ে নেবে যখন আমাদের উপাসনালয় মুসলমানদের উপাসনালয় থেকে যদি আমরা এইভাবে মসজিদের বারান্দা থেকে বা মসজিদের ধর্মীয় মানুষের মানে নামাজ পড়তে আসা মানুষের অনুভূতি নিয়ে যদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই ধরনের মানে হীনমন মানসিকতার পরিচয় দেখাই বা রাজনীতিকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করি তাহলে এটা আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি মানে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার দিকেও আমরা কিন্তু চলে যেতে পারি তো এই ব্যাপারে আমাদের অনেক রাজনৈতিক যারা আমরা রাজনৈতিক সংগঠক তাদেরকে আরও অনেক বেশি সচেতন হওয়ার উদারত আহ্বান জানাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হইতে পারে এটা বিশ্বাস যারা করে তারা এই সরকারের দালাল স্পষ্টত তারা দালাল কারণ আপনারা দেখবেন এই পর্যন্ত যারা এই সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে হোক সেটা স্থানীয় নির্বাচন হোক সেটা জাতীয় নির্বাচন প্রত্যেকটি নির্বাচনই ছিল সরকারের এক পেশি এবং মানে ভোটচুরি কারচুপির নির্বাচন সে কিভাবে ওনার মতো এই ধরনের মানুষ আমি ওনার বিভিন্ন বক্তব্য এর আগে শুনতাম খুব ভালো বক্তব্য দেয় হ্যাঁ অনেক রক্ত গরম করা বক্তব্য দেয় কিন্তু উনি যে আসলে মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে এইভাবে উনি একটা মেয়র হওয়ার জন্য হ্যাঁ উনি একটা মেয়র হওয়ার জন্য একটা সরকারের অবৈধ কাজকে উনি স্বীকৃতি দিয়ে ফেলতেছে উনি উনি বলতেছে যে আমরা এবার দেখি তাহলে এর আগে ওনার এই সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন বলি জাতীয় নির্বাচন বলি উনি সেই সকল নির্বাচনকে বৈধতা দিয়েছে প্রায় সময় কিন্তু উনি বলতো যে এই সরকার ভোটচুরির সাথে জড়িত এই সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যবির জড়িত দুর্নীতির সাথে জড়িত এগুলো যদি বলেই থাকে তাহলে কিভাবে। এই একই সাথে এটা কি বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না যে এখন আবার এই সরকারের আমলে উনি নির্বাচনে যুক্ত হচ্ছে নির্বাচনে উনি প্রার্থী দিচ্ছে উনি ওয়ার্ড কাউন্সিলর দিচ্ছে উনি নিজে নির্বাচনে দাঁড়াবে এগুলো আসলে একটা বন্ডামি আমি মনে করি যে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ধর্মকে ব্যবহার করে রাজনীতি এটাকে মানে এটার বিস্তর ব্যাখ্যা আছে আসলে সঠিকভাবে আমি এটার ব্যাখ্যা ওইভাবে দিতে পারবো না কিন্তু এটা জিনিস আমি একজন সাধারণ মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি যে আমরা কোনোভাবেই ধর্মকে অপব্যবহার করতে পারবো না আমরা এই আজকে বাইতুল মোকাররমকে ব্যবহার করে এই উমুক রাজনৈতিক দল উমুক ইসলামিক রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে মিছিল মিটিং করতেছে দুদিন পরে কোনো একটা মন্দির থেকে কোনো একটা গির্জা থেকে হ্যাঁ কোনো একটা ধর্মীয় উপাসনালয় অন্যান্য ধর্মীয় উপসনালয়ের থেকে অন্যান্য ধর্মের লোকরাও কিন্তু সমানভাবে তারা যদি কোনো একটা প্রোগ্রাম নেয় তারা যদি কোনো কোনো মিছিল বা কোনো ধরনের উদ্যোগ নেয় সেটাও কিন্তু একটা সময় বাংলাদেশে একটা বাজে কালচারের দিকে চলে যাবে আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার আর এই ধরনের ভণ্ডামি থেকে আমি বলবো টোটালি এটা একটা ভণ্ডামি যে আমরা বলতেছি এই সরকার দুর্নীতিবাস এই সরকার ভোট চুরি করে বট্টুর সাথে জড়িত এই সরকারের এই আমলে যতগুলো ওনার আন্ডারে নির্বাচন হয়েছে সবগুলোই অবায় অবৈধ ছিল এবং সবগুলোই ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন এত কিছুর পরেও এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা সম্পূর্ণই একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না তারই টুপি মানুষের ইসলামের যে অনুভূতি ইসলামের যেই সিম্পিক জায়গা সেই জায়গা থেকে যেন দয়া করে কোনোভাবেই মানুষকে অন্য খাতে ব্যবহার করে কোনো ধর্মীয় কোনো গোষ্ঠী যেন ফায়দা হাসিল না করতে পারে এই জন্য জনগণকেও সচেতন থাকতে হবে মুসলমান যে সাধারণ মুসলমান আছে তাদেরকেও সচেতন থাকতে হবে